এই ছেঁড়া জুতোটা দেখছেন, আমি যদি বলি এটি পরে রাজ্যের ফুটবল টিমে খেলতে হবে, তাহলে আপনি বলবেন কি বকছে, এটি পরে হাঁটতেও পারবে না কেউ। এই জুতোটা বিশ্বের ফেমাস ফুটবলারের মধ্যে অন্যতম সাদিও মানের। এই ফুটবলের মতো গরিব আর কেউ ছিল না। সাদিও মানে ছোটবেলায় এত গরিব ছিল যে দু তিন দিন না খেয়ে কাটাতো, এমনকি খুব খিদে লাগলে মাটি খেয়ে জীবনের সাথে সংগ্রাম করেছে, ডাস্টবিনে পড়ে থাকা খাবার খেয়ে কাটাতো, রাস্তায় পড়ে থাকা ছেঁড়া জুতো পরে ফুটবল খেলা শুরু করে, কখনো নতুন কাপড় বা নতুন জুতো কিনতে পারেনি। এত কষ্টের মধ্যেও একটাই জিদ, ফুটবলার হওয়ার। যখন 12 বছর বয়স তখন জানতে পারে রাজ্য স্তরের ফুটবল টিমের সিলেকশন হতে চলেছে, কিন্তু সেটি বাড়ি থেকে যে 160 কিলোমিটার দূরে। কিন্তু সাজিওর কাছে কোনো টাকা ছিল না, সে 3 দিন ধরে পায়ে হেঁটে হেঁটে সেই স্থানে পৌঁছে যায়। সেখানে সবাই তাকে জুতো ও জামা দেখে হাসি ঠাট্টা শুরু করে। তখন কোচ বলে, তুমি এই জামা জুতো পরে কিভাবে খেলবে? সাজিও বলে, আমাকে মাত্র 5 মিনিট সময় দেন। কোচ 5 মিনিট খেলার অনুমতি দেয়। এই 5 মিনিট খেলা দেখে সবাই অবাক। যারা 5 মিনিট আগে হাসাহাসি করছিল তারাও এখন হাত তালি দিচ্ছে। কোচ সাদিওকে দেখে বলে, তুমি একদিন বড় ফুটবলার হবে। এই শুনে খুশিতে খুশিতে সাদিও বাড়ি ফিরে আসে। এসে দেখে তার বাবার যে মৃত্যু হয়েছে। সাদিও আরও বেশি ফুটবল প্র্যাকটিস শুরু করে। কিছুদিন পর ফ্রান্সের একটি ক্লাবে তাকে যুক্ত করা হয়। সেই টিমের একটি ম্যাচে 3 মিনিটের মধ্যে 3টি গোল করে বিশ্ব রেকর্ড করে ফেলে। এরপর সাদিও মানেকে আর পেছন দিকে তাকাতে হয়নি। বড় বড় ফুটবল ক্লাব তাকে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। বেশ কয়েকটি ক্লাবে খেলার পর 2016 সালে লিভারপুলে যুক্ত হয় সাদিও মানে। লিভারপুল তাকে ভারতীয় টাকা অনুসারে 225 কোটি টাকায় নিযুক্ত করে। মাটি খেয়ে বড় হওয়া ছেলেটি আজ কয়েক হাজার কোটি টাকার মালিক। ছেঁড়া জুতো পরে খেলা ছেলেটি আর জুতো কোম্পানির মালিক। এত টাকার মালিক হওয়ার পরেও কোনো পরিবর্তন হয়নি। সাদিও মানে 4 বছর পুরনো একটি iPhone 7 ব্যবহার করে, যার ডিসপ্লে ভাঙা। মনে করলে কয়েক হাজার মোবাইল কিনতে পারে, কিন্তু ইনকামের বেশিরভাগ টাকা দান করে দেয়। গরিবদের জন্য ফুটবল ট্রেনিং সেন্টার, স্কুল, হাসপাতাল, এমনকি গ্রামের প্রতিটি পরিবারকে 5,000 টাকা করে দিয়ে থাকে। টাকা তো সবাই ইনকাম করে, কিন্তু সবাই তো আর সাদিও হতে পারে না। নতুন নতুন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।